হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ঘোষ কিচেন। তো ঘোষ কিচেনে তোমরা দেখতে পাচ্ছো যে একটু ঘি, তো এই ঘিটা দেখতে তো খুবই সুন্দর লাগছে, এবং ঘিয়ের ঠিক টেস্টটা বা গন্ধটা কেমন সেটা তোমরা দেখতে পাচ্ছ না। তো সেটা যদি তোমরা দেখতে পেতে তাহলে বুঝতে পারতে যে ঘিটা কত সুন্দর হয়েছে। তো আমি তোমাদেরকে বলছি এই ঘিটা খুব সুন্দর হয়েছে, এবং তোমরা এইভাবে ঘিটা বানাবে তাহলে দেখবে খুবই সুন্দর হয়। তো আমি এই যে সুন্দর ঘিটা বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে থাকো। আমি আজকে তোমাদের খুব সহজ পদ্ধতিতে একটা ঘি বানানো দেখাবো। তো দেখো, এই যে আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টিফিন বক্স। তো এই টিফিন বক্সে আমি দেখছো এটা কী তুলছি, এটা হচ্ছে দুধের সর। আমি প্রতিদিন করি কি, দুধটাকে জাল দিই, জাল দিয়ে আমি দুধ ঠান্ডা করে রেখে ঠান্ডা হতে দিই আর কি। ঠান্ডা হওয়ার সাথে সাথে কী হয়, দুধে একটা ঘন মোটা লেয়ারের সর পড়ে। তো এই সরটাকে আমি প্রত্যেক দিন স্টোর করে রেখে দিই এইভাবে বক্সে করে, এবং সেটা বাইরে রাখি না, প্রতিদিনই আমি ফ্রিজে রেখে দিই এই কৌটোটা। তো এইভাবে দেখো এক কৌটো হয়ে গেছে, এটা এক মাসেরও কম আর কি। তো যাদের যেমন সর পড়ে তারা সেইভাবে সরটাকে রাখতে পারো। তো এই সরটাকে আমি আজকে বার করে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এটাকে একটু বাইরে বার করে মিনিট দশেক মতো রেখে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দেবে, তাহলে পেস্টটা ভালো হবে। তার কারণ একটু হালকা গলে যাবে, ফ্রিজে থাকলে তো একদম জমাট হয়ে থাকে, তো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারটা ভালো ঘুরতে চাইবে না, এই জন্য 10 মিনিট রেখে দিলে ভালো হয়। তো চলো আমি তাহলে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিই। তো দেখতে পাচ্ছ গ্রাইন্ড হয়ে গেছে, আর আমি একটা কড়াই চাপিয়েছি গ্যাসে, তো লো ফ্লেমে দিয়েছি। দেওয়ার পরে একটু কড়াইটা হালকা গরম হয়েছে, যেটুকু জল দিয়ে কড়াইটা ধুয়ে নিয়েছিলাম জলটা একটু শুকিয়ে গেল। এইবার আমি করছি কি, যে দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি একদম, এটা ভীষণ সফট হয়ে গেছে, সেইটাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এটাকে মিক্সিতে না করে তোমরা অনেক সময় ধরে হাতেও ফেটিয়ে নিতে পারো খুব ভালো করে, কিন্তু যারা মনে করছো মিক্সি আছে মিক্সিতেই করতে পারো, যার যা খুশি। তো এটাকে ভালো করে, মোটটা কথা হচ্ছে এটাকে ভালো করে ফেটিয়ে নরম করে নিতে হবে। তো ফেটিয়ে নরম করে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ধীরে ধীরে জাল দেব আর নাড়তে থাকবো, না হলে কী হবে এটা পুড়ে যাবে। ঠিক আছে, দেখো এই যে গলে যাচ্ছে দেখতে থাকছো, তাপ পাওয়ার সাথে সাথেই একদম গলে যাচ্ছে, গলে এটা তেল বেরোনো প্রায় মানে সরি ঘি বেরোনো শুরু হয়ে গেছে। দেখতে পাবে কীভাবে ধীরে ধীরে এর থেকে ঘি বার হয়, দেখো একটু একটু করে বেরোনো শুরু করে দিয়েছে অলরেডি। আর এটাকে কিন্তু সবসময় নেড়ে যেতে হবে। তো এবার একটু বেশি গরম হয়ে যাচ্ছে, আমি একটু বড় হাতা নেব, কারণ এটা ছোটো চামচ তো হাতে তাপ লাগছে। আর এটা কাটা দিয়ে করছিলাম, কারণ তখন এটা গলতে বেশি ভালো হতো। তো এবার আমি একটা বড় একটু চামচ নিয়ে নিয়েছি, নিয়ে দেখো এই যে মিনিট পাঁচেক জাল দেওয়ার পরে কী অবস্থা এসছে। এভাবে ধীরে ধীরে মিনিট 15 মতো এটাকে জাল দিতে হবে, আর এইভাবে নেড়ে যেতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। লেগে গেলেই কিন্তু পুরো একটা গন্ধ হয়ে যায়। তো দেখো আমি এইভাবে মিনিট 15 জাল দিয়ে নিয়ে তারপরে আবার আসছি, কেমন? তো তোমরা সাথে থাকো। দেখতে পাচ্ছ মিনিট 15 বাদে এর অবস্থাটা, যে সরের এই যে খয়েরি খয়েরি ভাব হয়ে গেছে ওইগুলো, আর সরের যেটা আর কি, আর যে এর থেকে ঘিটা পুরো বেরিয়ে গেছে, ঘিটা দেখতে পাচ্ছ উপর থেকে। এইবার করতে হবে কি, এটাকে ভালো করে সেকে নিতে হবে। দেখো ঘিয়ের কালারটা খুব সুন্দর হয়েছে, আর নিচে কিন্তু এটাকে বলে মানে সরটা একটু পুড়ে পুড়ে যে অংশটা থেকে যায় সেটা আর কি। তো এইভাবে দেখো আমি ছেঁকে নিচ্ছি, ছাঁকনিতে করে কৌটোতে ছেঁকে রাখছি। আর ঘি সবসময় স্টিলের কৌটো বা কাছে রাখা উচিত। তো আমি একটা স্টিলের কৌটোতে ঘিটাকে ঢেলে নিচ্ছি, তাহলে ঘিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। দেখো কতটা ঘি হয়েছে, এইভাবে ছেঁকে নিতে হবে। এবার এটাকে একটু হাতা দিয়ে চেপে দিলে আর একটু ঘি পড়বে, এবং তোমরা কোনো পরিষ্কার কাপড়েও ছেঁকে নিতে পারো। যাদের ছাঁকনিটা একটু বেশি ফাঁকা, ভাবছো গুঁড়োটা পড়ে যাবে, তারা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিতে পারো। আমার ছাঁকনিটা যেহেতু একটু জমাট আছে পড়বে না, তো আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিলাম, ব্যাস। এবার আর নেই, আর একটু হালকা চাপে, এক দু এক ফোঁটা পড়লে পড়তে পারে। তো এইভাবে ছেঁকে নিতে হবে। আর এই যে যেটা দেখছো এই যে অবশিষ্ট যে খয়েরি খয়েরি অংশটা, এটাকে কী নাম বলবো জানি না। তো এটাকে আমাদের চলতি ভাষায় বলে বলতো দেখতাম মা কাকিমারা খাকড়ি। তো এটা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, মুড়ি দিয়ে মেখে খেলে এটা কিন্তু খুব ভালো টেস্ট হয়। তো এটা দিয়ে মুড়ি দিয়েও খেতে পারো, আবার ফেলেও দিতে পারো, যা খুশি। আর এটা হচ্ছে এবার ঘিটাকে ছেঁকে নিলাম পুরোটা, যেটা কড়াইতে যেটুকু ছিল সেটুকু ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছ পরিষ্কার করে ছেঁকে নিচ্ছি। তো আমার ঘি কিন্তু তৈরি হয়ে গেছে, ব্যাস। এবার আমি এটাকে নামিয়ে নেব
হয়ে গেছে দেখো। তো এরকম কি তোমরা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে জানাতে ভুলবে না। তো আজকে আমি রাখছি, বাই।